ছোটু, ইলেকশন সামনে এগিয়ে আসছে, ভোটে দাঁড়ানোর দরকার, তো ভোট মোট চাওয়ার দরকার এলাকাবাসীর কাছে, যে ভোট মোট চাই আসো। ঠিক আছে মেম সাহেব, আমি আমি তাহলে গ্রাম থেকে ঘুরে ভোট চেয়ে আসি। হ্যাঁ যাও। কিরে ফটকা, ইলেকশন তো চলে আসলো, ভোটে মোটে দাঁড়াই থবি? মেম্বার সাহেব কি মার্কায় দাঁড়াবেন? আরে দা মার্কায় দাঁড়াবো, দা দা। ঠিক আছে তুই যা, মানুষের কাছে দা মার্কার প্রচার করে দিয়ে। ঠিক আছে, কেউ যদি ভোট না দিতে চায় তাহলে দা দি কুবা কাটি দিল। মেম্বার সাহেব, আমার আমি গ্রামে প্রচার করে দিয়ে আসলাম, আমরা এই ভোটে জিতবো। আমাদের পাশের পাশে তো একটা লোকও নেই। আমাদের পাশে যদি লোক জনগণ না থাকে তাহলে আমরা কীভাবে জিত? মেম্বার সাহেব, আমরা আছে জনগণদের মেরে ভোট কেড়ে নিয়ে জিতবো। ঠিক আছে, তাহলে আমরা সেটাই করবো। তাহলে যাই হোক আর না হোক, না হোক তাহলে আমাদের মিছিলটা বের করবো। আচ্ছা মেম্বার সাহেব, তাহলে আমরা কী মার্কায় দাঁড়াবো? বাস মার্কায় দাঁড়াবো। তাহলে মেম্বার সাহেব আমরা মিছিল বের করি। তাহলে মেম্বার সাহেব আমি আসি। ঠিক আছে যাও। মেম্বার সাহেব, গ্রামে সব প্রচার করা হয়ে গেছে, তাহলে জনগণ আমাদের পাশে আছে তো? আছে মেম্বার সাহেব, কয়েকজন ছিল না তাদেরকে দা দে কুবে মেরে ফেলেছে। এই এভাবে করলে হবে? তাহলে তো জনগণ আমাদের পাশে থাকবেই না, এভাবে আর করবো না। আচ্ছা আচ্ছা, আর যাই হোক আর না হোক, কালকে আমাকে মিছিলটা বের করো। আর দিন অম্মা মানুষ টানুষ মারবো না, তাহলেই আমাকে আর সাথে কেউ থাকবে। আচ্ছা এই শোনো শোনো শোনো, হলো মানে আমার বিপক্ষে কি কেউ ভোটে দাঁড়াছে নাকি? হ্যাঁ রাব্বি ভাই দাঁড়াছে। ও কি মার্কায় দাঁড়াছে? হইলো বাস মার্কায় দাঁড়াছে। বাস? আরে শোনো না, ও যদি কিছু ফাইজলাম করে পুরো কেটে দেবে, কেটে দা দিয়ে পুরো কেটে দেবে। আচ্ছা স্যার, আর যত দা লাগে আমাকে বলবা, গ্রামের যত দা লাগে আমি দেবো। আচ্ছা সমস্যা নাই। আমার ভয় তোমার ভয়, রাব্বি ভাই, রাব্বি ভাই, রাব্বি ভয়ের মার্কা কে বাস ছাড়া খাবি কি? রাব্বি ভাই যেখানে আমরা আছি সেখানে। এই আম্মা কথা বলছিস কে? বাস খাবি কে? ভালো কথা কো। আমার ভাই তোমার ভাই, হৃদয় ভাই, হৃদয় ভাই, হৃদয় ভাই মার্কা কি? যা ছাড়া খাবি কি? দা দিয়ে কুবা কি? মানুষ ছাড়া আর কি? কিরে লাগবো, কি কইলি? ওইসব মিছিল করার দরকার নেই, ওইসব মিছিল করলে তো আমাকে পিছনে জোনা করে থাকবে না। তুই কাকে গরম দেখাচ্ছিস? তুই লাভ আগে তুই। এই আমি আগে কি ছিলাম জানিস? কষাই ছিলাম, কষাই। এই আমি আগে কি ছিলাম জানোস? মানছি জনগণের ঘর বাড়ি করার জন্য বাস ছিলাম, বাস। আমি সেই জনগণের পদবি নি লাগাইছি, বুঝছো? এই কি আমি কি কি মার্কা দাঁড়া জানিস? দা দা। আগে আমি কি ছিলাম জানিস? কষাই। আর এখন তো আমি ওইডি কাটতাম, আগে গরু ছাগল চুরাতাম, এখন তো আমি ওইডি কাটা পুরো গ্রামের মানুষে। আর আমি কি দিয়ে আসছি জানাস তো? বাস দিয়া। জনগণের ঘর বাড়ি যারা থাকতে পারে তাকে বাস দি, বাস বাস দিয়ে তাকে সাহায্য করে জানোস। আর আমরা দা দিয়ে কুবিয়ে দেবো তোর বাস। তাহলে তোরা গাওয়ার বাড়ি ভাঙিয়ে ফেলবে আর আমরা তৈরি করবো, তাহলে জনগণ তো আমাদের পক্ষে থাকবে, তোর তোর দলের পক্ষ কি থাকবে? এই তাহলে লাইভ যা। এই এই দাগুলো নিয়ে দশ সাল। আরে Thank you.